ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। ভাই জাহাঙ্গীর, তিনি জানতে চেয়েছেন, ইদানিং অনেক মেয়েদেরকে দেখা যায় যে তারা বিভিন্ন ফ্যাশনের বোরকা পরে স্টাইল করে ফেসবুকে নিজেদের ছবি দিয়ে থাকেন, এসব বোরকা পরে ফেসবুকে বা অনলাইনে ছবি দেওয়া জায়েজ আছে কি? জবাব, ভাই আসলে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এমন কোনো পোশাক পরাটা উচিত নয়, যে পোশাকের মাধ্যমে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে সে ধরনের পোশাক পরা নারীদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন, যে এ ধরনের পোশাক পরা নারীদের জন্য উচিত নয়, যেগুলোর মাধ্যমে তার অঙ্গ প্রত্যঙ্গ, তার বিভিন্ন দেহের অবয়ব সেগুলো বোঝা যাবে সেটা বৈধ নয়। আর ফেসবুকে দেওয়া তো প্রশ্নই আসে না, যেহেতু ফেসবুকে তার কোনো মাহরাম নেই, আর তার স্টাইল করা বা বিভিন্ন ধরনের বোরকা পরে অঙ্গ ভঙ্গিমা করে এই ছবিগুলো প্রদর্শন করার মাধ্যমে ওই বোন কী বোঝাতে চেয়েছেন? নিশ্চিত তাকে দেখে যাতে অন্য পুরুষেরা আকৃষ্ট হয়, এই জন্যই তো তিনি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সুতরাং এ ধরনের পোস্ট করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, নাজায়েজ, সেটা অবৈধ হবে। এ ধরনের পোস্ট দেওয়ার কারণে ওই ছবি দেখে যতগুলো যুবক আপনার তাকে নিয়ে কল্পনার জল্পনার জগতে মানে নিজেদেরকে নিয়ে যাবে, সে কারণে সকল যুবক যেমন পাপই হবে, সকল যুবকের সমান পাপ ওই বোন যিনি এই ছবি ছেড়েছেন তার হবে। সুতরাং এ ধরনের পোস্ট প্রদান করা মানে পেশ করা বা পোস্ট ছাড়া এ ধরনের ছবি ফেসবুকে দেওয়া বা অনলাইনে দেওয়া সেটা ইসলামে সিদ্ধ হবে না, বরং সেটা হারাম হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কোনো নারীর জন্য এটা উচিত নয় যে সে এমন পোশাক পরবে যে পোশাকে তার অঙ্গ ভঙ্গিমা বোঝা যাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যেখানে বলা হয়েছে কোনো নারী যখন বের হয় তখন শয়তান তাকে আরও সুসজ্জিত করে দেয়, সেখানে শয়তান এটা একটা অন্যতম চক্র বিধায় আমরা বলবো এ ধরনের পোস্ট থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আমরা যাদেরকে দেখব তাদেরকে আমরা বয়কট করার চেষ্টা করব বা তাদেরকে আনফ্রেন্ড করে দেব, যাতে আমাদের কাছে তাদের ছবিগুলো না আসে। পরতপক্ষে আমরা যদি সম্ভব হয় তাদেরকে ওই সমস্ত বন্ধুদেরকে সতর্ক করব যে আপনি এভাবে অনলাইনে ছবিগুলো প্রদান করবেন না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী রয়েছে যে এক শ্রেণীর নারী তারা হবে জাহান্নামী, যারা কাপড় পরিহিতা থাকা সত্ত্বেও তারা হবে উলঙ্গ বা ন্যাংটা, এবং তারা অন্যদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, তারাও অন্যের প্রতি আকৃষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা জান্নাতের প্রবেশ করতে পারবে না এবং এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ বহু দূরত্বের পথ থেকে পাওয়া যায়। সুতরাং আমরা বলবো যে এটা পুরুষকে আকৃষ্ট করার জন্য এই ছবি প্রদান করে থাকে এবং নিজেও আকৃষ্ট হতে চায়। সুতরাং এই ধরনের পোস্টের ব্যাপারে আমরা অবশ্যই তাদেরকে সচেতন করব। হাদিসটা সহিহ মুসলিম আপনারা পাবেন, 2128 নম্বর হাদিস এবং সহিহ ফিকহ সুন্নাহ তৃতীয় খণ্ডের 29 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বিষয়টি জেনে তার উপরে আমাদেরকে আমল করা তৌফিক দিন এবং ওই সমস্ত বন্ধুদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। বাকি আল্লাহ তাআলা আলাম ও জাযাকুমুল্লাহু খায়রা।